আজকের এই দোয়া অনুষ্ঠান এবং তার পূর্বে সামান্য একটু আলোচনার সভাপতি শিক্ষক ঐক্য পরিষদের নেতা এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধ্যক্ষ সেলিম ভূঁইয়া উপস্থিত আছেন, মাহমুদুর রহমান সুমন সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন এখানে, অধ্যাপক আমিনুল ইসলাম সহ আরও বরেণ্য শিক্ষকবৃন্দ অধ্যক্ষবৃন্দ এখানে আছেন, আইনজীবীরা আছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই দেশের এমন একজন বিরল ব্যক্তিত্ব আমরা আমাদের রাজনীতি এবং রাজনৈতিক চেতনাকে যিনি প্রভাবিত করেছেন তার অপরিমেয়, যেটা মাপ করা যায় না, দেশপ্রেম এবং জনগণের প্রতি ভালোবাসা। এই জনগণের প্রতি ভালোবাসা এবং দেশপ্রেম যা আজও অসংখ্য তরুণকে মুগ্ধ করে, যেমন ছাত্র জীবনে আমাদেরকে মুগ্ধ করেছে। উপস্থিত শিক্ষকবৃন্দ, বারবার সরকার এসছে, টার্গেট তাকেই, তাকে দেশ থেকে চলে যেতে হবে। নিপীড়ন সইবার সইতে হতে পারে এই সম্ভাবনাকে মাথায় নিয়েও তিনি দেশ ছেড়ে যাননি। 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। ওবায়দুল কাদের বলেছে বেগম খালেদা জিয়া আর ফিরবে না, ঠিক সেপ্টেম্বর মাসে বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসেন। শত্রুর মুখে ছাই দিয়ে তিনি তার প্রিয় মাতৃভূমি এবং তার দেশবাসীকে ফেলে রেখে তিনি সুখের জীবন কাটাতে চাননি বিদেশে। এটাই তো একটা জাতীয়তাবাদী নেতার কাজ। নেলসন ম্যান্ডেলা, তিনিও চলে যেতে পারতেন ইংল্যান্ড আমেরিকা, যেখানে ইচ্ছে সুখের জীবন যাপন করতেন, 27 বছর বন্দি জীবন কাটিয়েছেন, তারপরেও তিনি পুরুষ মানুষ। আর একজন নারী, একজন মহিষী নারী কি দুর্বিষহ জীবন যাপন করছেন বন্দিত্বের, আজকে 6-7 বছর হয়ে গেল। আজও তিনি তার বাড়িতে অবস্থান করলেও তিনি তো মূলত বন্দী, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন না, তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। একে তো গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বাভাবিক চলাফেরা অনেকটাই কমে গেছে, কিন্তু তারপরেও গাড়িতে বা কিছুতে কোনো আত্মীয় স্বজন বাসারও যাওয়ার উপায় নেই সরকারের নির্দেশ ছাড়া। তো এই বন্দিত্ব জীবন কাটাচ্ছেন শুধুমাত্র দেশপ্রেম এবং গণতন্ত্রের যে অমূল্য বাণী তিনি হৃদয়ে ধারণ করেছিলেন তার স্বামীর কাছ থেকে, বহুদলীয় গণতন্ত্র, এইটার ব্যাপারে তিনি কখনোই আপোষ করেননি। আর এটাই ক্ষোভের কারণ হচ্ছে শেখ হাসিনার, যে আমি এত কিছু দেখালাম, ইলেকট্রিসিটি দেখালাম, ফ্লাইওভার দেখালাম, পদ্মা সেতু দেখালাম, এত লাল বাতি নীল বাতি দেখালাম, তারপরেও দেশবাসীর মন গলছে না আমার প্রতি, আমার প্রতি বিদ্বেষ বিদ্রুপ, আর তার প্রতি মানুষের এত মমতা কেন? আপনার এই ঠুনকো উন্নয়ন যে আপনার লোকজনকে ব্যাঙ্গাচি থেকে বড় কোলা ব্যাং বানানোর প্রচেষ্টা, এটি তো দেখুন ধরা পড়ে গেছে। আপনার এই বাঁশের কাঠামো দিয়ে, কঞ্চির কাঠামো দিয়ে আপনার যে উন্নয়ন, এই উন্নয়ন তো এখন জনগণ দেখছে সেটা কিভাবে হুড়মুড় করে পড়ে যাচ্ছে। আপনার বড় কাঠামোর নিচে যদি মানে তার যদি ভিতরে যদি রডের বদলে কঞ্চি দেওয়া হয় সেটা এক সময় ভেঙে পড়ে। শেখ হাসিনার উন্নয়নটা অনেকটা কঞ্চির উন্নয়ন এবং আসল স্বরূপ এখন বেরিয়ে আসছে। আপনি জানেন যে পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যখন দেশে হইচই বেনজির, আসাদুজ্জামান, জয়াল আজিজ এদের একের পর এক যে কাহিনী
বেরিয়ে আসছে, যে কেচ্ছা কাহিনী বেরিয়ে আসছে, এটা দাদি নানির কোলে সে কেচ্ছা কাহিনী নয়, এটা বাস্তব কেচ্ছা কাহিনী। সেই বাস্তব কেচ্ছা কাহিনী যখন সবার সামনে উন্মোচিত, তখন মনে হয়েছে যে এটা এই দেশ, এই দেশের জন্য এত লক্ষ লোক প্রাণ দিয়েছে, এত মা বোন নির্যাতিত হয়েছে, বেনজিরদের জন্য, আসাদুজ্জামানদের জন্য, আওয়ামী লীগের এমপিদের জন্য, যাদের $250 মিলিয়ন সম্পত্তি পাওয়া যায় ইংল্যান্ডে, একজন মন্ত্রীর ছেলের সবচাইতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ম্যানহাটনে, যেখানে আমেরিকার বিলিয়নিয়াররা হিমশিম খেয়ে যায়, এগুলো তো সংবাদপত্রের পাতায় উঠে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের ব্যক্তিরা শুধুমাত্র শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য ওরা পুরস্কার স্বরূপ যা ইচ্ছা তাই মনে করছে। রাজস্ব কর্মকর্তার ছেলে 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনবে না তো কি কিনবে? সে এক মন্ত্রীর পিএস ছিল, তারপরে সে যত গুরুত্বপূর্ণ তার এই এই পদে যত গুরুত্বপূর্ণ পদ দরকার তিনি পেয়েছেন, তিনি সেগুলো ব্যবহার করেছেন। প্রথম স্ত্রীর নামে বিশাল ডুপ্লেক্স, এক জেলায় আরেক স্ত্রীর নামে অনেক সম্পত্তি, মানে এত সম্পত্তি এটা কার নামে রাখবেন এই লোকও তারা খুঁজে পাচ্ছেন না। তাই প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী এসব করার পরে আর কোথায় রাখবেন? সেগুলো এখন বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। এই যে আজকে প্রশাসনিক দুর্নীতি, এই যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভয়াবহ আরব্য উপন্যাসের কাহিনী আমরা প্রতিনিয়ত শুনছি, আরব্য উপন্যাসের কাহিনী তো সেই, মানে আপনার ঝাড়বাতি, বিত্তবিলাস, সওদাগরের কত কাহিনী, জিনপুরীর কাহিনী সেরকমই তো মনে হচ্ছে। স্ত্রীর নামে বিলাসবহুল ডুপ্লেক্স, মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে রেস্ট নেবে তার জন্য আলাদা ফ্ল্যাট, ছেলের জন্য আলাদা ফ্ল্যাট। আপনারা মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত লোক, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন, অথচ সামান্য আয়ে কিভাবে হিমশিম খেতে হচ্ছে আপনাদের জীবন? আর ওরা অবৈধ কাজ করে অপরাধ, অবৈধ শুধু না অপরাধ করেছে। শেখ হাসিনা চেয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের গুম করে দাও, গুম করেছে, এরাই করেছে, বেনজিররাই করেছে, আসাদুজ্জামানরাই করেছে, রাতের অন্ধকারে নির্বাচন করে দিতে হবে এরা করেছে। তো সুতরাং ওরা যদি হিন্দুর জমি দখল করে, এরা যদি গরিব মানুষের যদি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, তাহলে শেখ হাসিনা অখুশি হবেন কেন? তিনি খুশি হয়েছে এবং জানে যে আমরাই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছি, তারা তাই করছেন। পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছেন দেখবেন, সেটা যদি বিশ্লেষণ করেন দেখবেন কোনো কোনো জায়গায় তারা যা করেছে, এই অপকর্মগুলো যা করেছে, এটা প্রকারান্তরে কিন্তু তারা বলেছে যে গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত শক্তি আন্দোলনের নামে নাশকতা করেছে তাদেরকে আমরা দমন করেছি, আত্মস্বীকৃত অপরাধী হিসাবে তারা স্টেটমেন্টের মধ্যে বলেছে। এবং ওর মধ্যে আবার প্রচ্ছন্ন একটা হুমকি সরকারের প্রতিও আছে যে তোমাদের জন্য এই কাজগুলো করেছি, আপনারা ভালো করে পড়ে দেখবেন। সুতরাং আজকে পুলিশের বিরুদ্ধে এত কথা হচ্ছে কেন? সেটা তো দায়িত্ব সরকারের থামানো। এই ধরনের ইঙ্গিত কিন্তু ওই স্টেটমেন্ট